সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলা গ্রামারের একটা টপিক, নাম হচ্ছে সমাস। নাম শুনলেই আমাদের একটু ভয় লাগে, আসলে ভয় লাগার কিছুই নেই ভাই। আমি আপনাদেরকে এই সমাসটা খুব সুন্দর করে ক্লিয়ার করে দিব, কিছু স্ট্রাকচার দিয়ে, কিছু গঠন দিয়ে এগুলো আপনাদেরকে ক্লিয়ার করাবো, এবং এটা আপনাদের খুব সুন্দরভাবে মনে থাকবে। এবং ভিডিওগুলো খুব ছোট ছোট হবে, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের বেশি ভিডিও হবে না। এই এক একটা ভিডিওতে আমরা এক একটা সমাস ধরে ধরে শিখবো। তো আজ আমরা প্রথম শিখব কর্মধারয় সমাস। আমি বিস্তারিত স্ট্রাকচার এবং বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না, তার কারণ এটুকু আমরা কমবেশি সবাই জানি, তারপরে স্ক্রলে দেওয়া থাকবে, আপনারা ভিডিও থেকে দেখে নেবেন। তাহলে কর্মধারয় সমাস, এই সমাসটা থেকে পরীক্ষাতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই একটা সমাস থেকে। আর এই সমাসটাই আমাদের কাছে একটু বুঝি না দেখে পুরো সমাসকে আমরা গালি দেই, পুরো সমাস কঠিন না, কঠিন ছিল এই একটা সমাস। তাহলে এই একটা সমাস আমরা কয়েকটা ভাগে ভেঙে দেখব। তাহলে কর্মধারয় সমাসের স্ট্রাকচার 9-10 বইটা দেখুন, এই যে আমি দেখাচ্ছি 9-10 বইটাতে এখানে লেখা আছে যে যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে এবং বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস হয়, তাহলে এখানে দুইটা কথা আমাদের সামনে আসলো। দুইটা কথার একটা কথা হলো যে এখানে বলা হলো যে এই পদটি হতে পারে বিশেষ্য অর্থাৎ নাউন, অথবা হতে পারে অ্যাডজেক্টিভ। আর এই যে ভাবাপন্ন যে শব্দটা আমাদের সামনে আনা হয়েছে, এই ভাবাপন্ন কথাটার মানে খুব ক্লিয়ার। ইংলিশ গ্রামারে এটা আছে, বাংলা গ্রামারে এটা আছে, আমি দুটা দেখা দিচ্ছি, আপনাদের চিরদিনের জন্য ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরেন, যদি আমাকে বলা হয় যে ফ্লাওয়ার গার্ডেন, তাহলে একটু খেয়াল করে দেখুন, এখানে ফ্লাওয়ার শব্দটা নাউন, গার্ডেন শব্দটা এটিও নাউন, কিন্তু দুটি নাউন পাশাপাশি বসে না। যেমন আপনি আপনার দুইটা গার্লফ্রেন্ডকে পাশাপাশি রেখে ডেটিং করতে পারেন না, ঠিক সেরকমভাবে দুটো নাউন পাশাপাশি কখনোই বসবে না। তাহলে এখন কি হবে, দুটো নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটা দ্বিতীয় নাউনের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এটা ইংলিশ গ্রামারে যেমন আছে, বাংলা গ্রামারেও আছে। কীরকম আছে একটু খেয়াল করে দেখুন, আমি বললাম জজ সাহেব, জজ শব্দটি নাউন, সাহেব শব্দটিও নাউন। তাহলে এখন যদি জজকে প্রশ্ন করা হয় কেমন সাহেব, কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায় অর্থাৎ বিশেষণ পাওয়া যায়, কেমন সাহেব, উত্তর আসবে জজ সাহেব। তাহলে জজ শব্দটি এখানে আসলে নাউন, বাট এখানে কাজ করছে অ্যাডজেক্টিভের মতো, এটাকে বলা হয় ভাবাপন্ন পদ। এইটুকুই, আর কিছু না। ছোটোবেলায় এইটুকু আমাদের ক্লিয়ার হয়নি দেখে একটুটা আর সমাসটা আমার কাছে কঠিন ছিল। তাহলে এবার আসুন আমরা কর্মধারয় সমাসের স্ট্রাকচার কী আসে একটু দেখার চেষ্টা করি। তাহলে যেহেতু পদ আমাদের দুইটা, নাউন এবং অ্যাডজেক্টিভ, কম্বিনেশন যদি করি তাহলে এদেরকে দেখেন কয়ভাবে সাজানো যায়, এদেরকে চারভাবে সাজানো যায়। তাহলে একটা নাউন আর একটা অ্যাডজেক্টিভ, তাহলে এখানে হতে পারে একটি অ্যাডজেক্টিভ পরেরটি হতে পারে নাউন, অথবা হতে পারে দুটি পদই অ্যাডজেক্টিভ হতে পারে, অথবা দুটি পদই নাউন হতে পারে, এর বাইরে আর যাওয়ার কোনো উপায় নেই। তাহলে কর্মধারয় সমাসের দুইটা পদ হবে এই চারটা ফরমেশনের যে কোনো একটা ফরমেশন আমি সেখানে পাবো, এবং এই পরপদের অর্থটাই প্রধান থাকবে, আর কিছুই না। এবং এটা মনে রাখার আরও সহজ উপায় হচ্ছে, সাধারণ কর্মধারয় সমাস মনে রাখার উপায়টা একটু লিখে রাখেন বা মনে রাখেন, যেই সমাসের ব্যাস বাক্য, যেই কর্মধারয় সমাসের ব্যাস বাক্যে যে, সে, যিনি, তিনি, যা, তা ইত্যাদি ব্যবহৃত হয় সেটাই হয় সাধারণ কর্মধারয় সমাস। যেমন আমরা যদি এখান থেকে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি যে আলু সিদ্ধ, এর ব্যাস বাক্য যদি করি তাহলে আসবে সিদ্ধ যে আলু। দেখুন এর ব্যাস বাক্যটা হবে সিদ্ধ যে আলু, তাহলে দেখুন এখানে ব্যাস বাক্যে যে আসছে। যদি ভিন্ন রকম হয় দুটি, অর্থাৎ দেখুন নাউন বা অ্যাডজেক্টিভ, অথবা অ্যাডজেক্টিভ বা নাউন, এই ভিন্ন রকম হলে ব্যাস বাক্যে যে সে আসে, হতে পারে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যেমন ধরুন আপনার গার্লফ্রেন্ড যদি আপনাকে বলে যে তুমি আমাকে 101 নীল পদ এনে দিবে, নাহলে তোমার সাথে আমার রিলেশন ব্রেক আপ, এখন আপনার দরকার কী ছিল, নীল পদ্ম। একটু খেয়াল করে দেখুন, আপনার দরকার ছিল নীল পদ্ম, আপনি কোথাও নীল পদ্ম পেলেন না, আপনি কী করলেন, বাজার থেকে গিয়ে তার জন্য এক বোতল উজালা কিনে নিয়ে গেলেন। গার্লফ্রেন্ড কি খুশি হবে, রিলেশন আর থাকবে, থাকবে না, কারণ আপনার উদ্দেশ্য কিন্তু পরপদ। এখানে আলুটা উদ্দেশ্য না, সিদ্ধ হতে হবে, এইটা আপনার উদ্দেশ্য, অর্থাৎ পরপদে অর্থ প্রধান পাচ্ছে, এবং এই চারটা ফরমেশনের যে কোনো একটা ফরমেশনে পড়ছে, এটাকে আমরা বলবো কর্মধারয় সমাস। তাহলে নীল পদ্ম ব্যাস বাক্য যদি করি তাহলে আসে নীল যে পদ্ম, দেখুন এই যে ভিন্ন, তাহলে এখানে যে আসছে, অর্থাৎ দুটা ভিন্ন হলে ব্যাস বাক্যে যে সে আসে। আর যদি দুইটা একই রকম হয়, অর্থাৎ দুইটাই যদি অ্যাডজেক্টিভ হয় বা দুইটাই যদি নাউন হয়, তাহলে সেটি আমাদের হয়ে যাবে যে, সে, যিনি, তিনি, যা, তা এরকম আসবে। যেমন ধরুন আমরা যদি এখানে দেখি যে চালাক চতুর, চতুর, যিনি চালাক, তিনি চতুর, ধরুন আমরা এখানে নাউন প্লাস নাউন বললাম যে চৌধুরী বাবু, চৌধুরী বাবু, দেখুন যিনি চৌধুরী, তিনি বাবু, দুটাই এখানে নাউন, অর্থাৎ যদি একই রকম হয় তাহলে যিনি, তিনি, যা, তা, আর যদি দুটা ভিন্ন হয় তাহলে যে মাঝে আসে ব্যাস বাক্য হিসেবে। আমি এই
আরো উদাহরণ আমি প্রত্যেকটা স্ট্রাকচারের আরো কিছু উদাহরণ আপনাদেরকে এখানে দেখাচ্ছি। ভিডিওটি পজ করে আপনারা এটি দেখে শিখে নেবেন। তো বন্ধুরা, সাধারণ কর্মধার সমাসের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তীতে আমরা দেখব উপমান কর্মধার সমাস, যেটি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। থ্যাংক ইউ বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি।